আসসালামু আলাইকুম বিরাট কোহলি গেল দুই বছরে ইন্ডিয়ার মাটিতে যতগুলো টেস্ট ম্যাচ খেলেছেন তার মধ্যে লেফটাম অর্থোডক্স স্পিনার এবং ডানহাতি অপ্রেক বোলার ফেস করেছেন নয়টা ইনিংসে সেই নয়টা ইনিংসের নয়টা ইনিংসেই তিনি তাদের বলেই আউট হয়েছেন এই সামগ্রিক ব্যাপারে আলোচনা করার আগে বিরাট কোহলি মইন আলীর এগেনস্টে কীভাবে স্ট্রাগল করেছেন একটা কমন প্যাটার্ন আপনাদেরকে দেখাতে চাই ঠিক এই মুহূর্তে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন যে মইন আলী বিরাট কোহলিকে কাভার ড্রাইভ করাতে গিয়ে টার্নে বিট করিয়ে আউট করেছেন ইট আমি যে তিনটা আউট আপনাদেরকে ঠিক এই মুহূর্তে দেখাচ্ছি এই তিনটা আউটের মধ্যে দুইটা আউট কিন্তু চেন্নাইয়ের মাটিতে ময়নালি এই কাজটা করেছেন আরেকটা উইকেট যেটা আইপিএল আপনারা দেখছেন সেটা পুনের মাটিতে হয়েছে একটা কমন প্যাটার্ন তাই না বিরাট কোহলিকে কাভার ড্রাইভ করাতে যাচ্ছেন এবং সেই জায়গাটা টার্নে বিরাট কোহলি বিট হয়ে পরবর্তী সময় উইকেট দিয়ে দিয়েছেন ঠিক সিমিলার কাইন্ড অফ জায়গা থেকে আমাদের মেহেদি হাসান মিরাজ লাস্ট টাইম যখন ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের হোম সয়েলে খেললো তখন এই জায়গাটাতে মেহেদি হাসান মিরাজও বিরাট কোহলিকে ট্র্যাপ করার চেষ্টা করেছিলেন এবং তিনি সফল হয়েছেন আমরা একটু পিচ ম্যাপটা খেয়াল করে দেখি একদম খুব ভালো মতো আমরা লক্ষ্য করতে পারছি যে এমন একটা করিডোর থেকে বা এমন একটা জোন থেকে মইনালি এবং মেহেদি হাসান মিরাজ বিরাট কোহলিকে আউট করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন যে জায়গাটাতে আসলে বিরাট কোহলি বাধ্য হয়েছেন কাভার ড্রাইভ করার ক্ষেত্রে অফ ড্রাইভ করার ক্ষেত্রে না কাভার ড্রাইভ করার ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে একজন ব্যাটার যখন অফ ড্রাইভ করেন তখন তার ব্যাটটা স্ট্রেইট থাকে সো ব্যাটার মিডল পোশনে লাগার একটা সম্ভাবনা থাকে কিন্তু যখন কাভার ড্রাইভ করছেন ব্যাটটা অ্যাঙ্গুলার থাকছে একটা চান্স তো অবশ্যই থাকে যে বল যদি টার্ন করে সেক্ষেত্রে কিন্তু ব্যাটসম্যানের ব্যাট এবং প্যাডের মাঝখানে একটা বড় ধরনের ফাঁক থাকবে এবং সেই ফাঁক দিয়ে বলটা গলে যাবে এবং এক্স্যাক্টলি ব্যাপারটা কিন্তু সেরকমই ঘটেছে সো এটা একটা এরিয়া যেটা আগামী সিরিজেও যেহেতু চেন্নাইয়ের মারিতে খেলা রয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশ অ্যাপ্লাই করতে পারে এবং সেই জায়গাটাতে ডেফিনেটলি মেহেদি হাসান মিরাজকে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে কারণ অতীতেও তিনি লাস্ট ইমিডিয়েট সিরিজটা তো সেম কাজটাই করেছেন এবং এইখানেও কিন্তু একটা কাজ করার আছে তবে বিরাট কোহলির অপপ্রেক পোলারের এগেনস্টে আমি যদি আরও কিছু জায়গা আপনাদের সঙ্গে পর্যালোচনা করতে চাই একটা বিষয়ে খেয়াল করবেন সেটা হচ্ছে অফ্রেক পোলাররা যখন অ্যারাউন্ড দ্য উইকেট বল করতে আসছেন আমরা কয়েকটা এক্সাম্পল যদি একটু আপনাদেরকে দেখাতে চাই খেয়াল করে দেখবেন ময়নালি দিয়ে শুরু করে চেন্নাইয়ের মাটিতেই বিরাট কোহলিকে অ্যারাউন্ড দ্য উইকেট বল করে যেভাবে আউট করেছেন ঠিক তেমনিভাবে লাস্ট অস্ট্রেলিয়া যখন ইন্ডিয়ার মাটিতে সিরিজ খেলতে এসেছিল তখন মার্ফির ডেবিউ হয়েছিল এই পার্টিকুলার সিরিজটাতে মার্ফিকে আমরা দেখতে পেয়েছি যে এই অ্যাঙ্গেলটাকে ব্যবহার করে বিরাট কোহলির এগেনস্টে তিনি সফল হয়েছেন এবং যে কথাটা বলছিলাম যে গেল দুই বছরে নয়বার বিরাট কোহলি নয়টা ইনিংস আউট হয়েছেন লেফট টার্ম অর্থোডক্স স্পিনার এবং ডানহাতি অপ্রেক পোলারের বিরুদ্ধে এবং এই অফব্রেক পোলারের বিরুদ্ধে ম্যাক্সিমাম আউটটা তিনি মার্ফির এগেনস্টেই হয়েছেন এবং ময়নালিও তাকে চেন্নাইয়ের মাটিতে এইভাবে আউট করেছেন আমরা দেখেছি যে এই যে অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেল থেকে আসছেন অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে এসে দেন যে জায়গায় বল পিচ করাচ্ছেন মিডল অফ ওই করিডোরটাতে কখনও সেই বল টার্ন করে ভেতরের দিকে ঢুকছে কখনো সেই বল টার্ন করে বেরিয়ে যাচ্ছে বাট বিরাট কোহলির ক্ষেত্রে ডিস্টারবেন্সটা ক্রিয়েট করেছে মূলত ওই যে অ্যাঙ্গেলটার কথা বলছিলাম যে অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেল থেকে এসে ডেফিনেটলি বল যদি সেই জায়গাটা স্টাম্প করিডোরে থাকে আপনার যদি ভ্যারিয়েশন থাকে আপনি টার্ন করে শার্প টার্নে ভেতরের দিকে ঢুকাবেন অথবা আপনি চাইলে ব্যাটারকে ডিসিভ করতে পারেন বিকল্প টার্ন দ্বারা অর্থাৎ আপনার যদি দুসরা ভান্ডারে থাকে তাহলে সেই দুসরার দ্বারা সো এই পার্টিকুলার জায়গাটাও কিন্তু বিরাট কোহলির এগেনস্টে অফ স্পিনাররা সফল হতে পারেন সো মেধি মিরাজ হি ক্যান ট্রাই বোধ দ্য থিংস একটা তো ওভার দ্য উইকেট এসে অফ স্ট্যাম্পের বাইরে তাকে কাভার ড্রাইভ করানো যেটা আমরা একটু আগে দেখালাম আরেকটা জায়গা যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য উইকেট করিডোরটা এসে সেই জায়গাটাতে বিরাট কোহলিকে বিট করার জায়গাটা এবং ডেফিনেটলি চেন্নাইয়ের মাটিতে যখন প্রথম টেস্টটা হবে সেখানে রাফ প্যাচ পিচে থাকবে এবং সেই জায়গা থেকে ডেফিনেটলি টার্ন অ্যান্ড ও স্পিন বলার আদায় করতে পারবেন লেফট টার্ম অর্থোডক্স স্পিনাররা আমি যে বিষয়টা বলছিলাম যে বিরাট কোহলি বাহাতি অর্থোডক্স স্পিন এবং ডানহাতি অপ্রেক দুটো ক্ষেত্রেই তিনি গেল দুই বছরে বেশ ঘরের মাটিতে স্ট্রাগল করতে হয়েছে আর্ম অর্থোডক্স স্পিনারদের ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য সে বিষয়টা যদি খেয়াল করে দেখেন সেটা হচ্ছে তারা তো ডেফিনেটলি তাদের যেটাকে আমরা বলি যে অ্যারাউন্ড দ্য উইকেট তাদের অ্যারাউন্ড দ্য উইকেট বিরাট কোহলির ওভার দ্য উইকেট সেরকম জোন থেকে এসে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমসে বিরাট কোহলিকে ডিসিভ করেছেন আর্মার ডেলিভারির মাধ্যমে আর্মার ডেলিভারি মানে যে সমস্ত বল স্ট্রেইট আসছে এমন না যে বাইরে বেরিয়ে যাচ্ছে আর্ম অর্থোডক্স স্পিনারদের ক্ষেত্রে কমন জোন দেখা গেছে ভেতরের দিকে যে বল ঢুকছে কিংবা স্ট্রেইট যে বলগুলো আসছে সেগুলোর এগেনস্টে আর বাহাতি স্পিনারদের ক্ষেত্রে এক্ষেত্রে লেন্থটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কাজ করেছে একটা তো লাইন যেটা আমি বলছিলাম যে আর্মার ডেলিভারিগুলো বা স্ট্রেইট যে বলগুলো আসছে সেগুলোর এগেনস্টে লেন্থটা খেয়াল করে দেখবেন খুব বেশি সামনে কিন্তু না খুব বেশি সামনে না একটু পেছনের লেনথে শর্ট লেন্থের জায়গাটা সবসময় যে আপনাকে উইকেট দেবে বিষয়টা সেরকম না কিন্তু একটু যদি রিচের থেকে বাইরে আপনি রাখতে পারেন অ্যাজ আ লেফট টার্ম অর্থোডক্স স্পিনার সেক্ষেত্রে সেটা বিরাট কোহলিকে ডিসিভ করতে সহায়তা করা অনেক বেশি মাত্রা এবং সেটা কিন্তু গেল দুই বছরে আপনি যদি পর্যালোচনা করতে চান টেস্ট ম্যাচ ক্রিকেট যেগুলো ইন্ডিয়ার মাটিতে বিরাট কোহলি খেলেছেন সেগুলোর থেকেই আসলে মূলত গবেষণা করে বের করা এখন কমন একটা ব্যাপার তো আমরা জানি যে পেস বোলিং এর বিরাট কোহলির দুর্বলতার জায়গাটা কোথায় আছে এটা একদম একটা কমন ওপেন ডিসকাশনের জায়গা ওপেন সিক্রেটের জায়গা ফোর্থ বা ফিফ্থ স্ট্যাম্পের যে জায়গাগুলো রয়েছে ফোর্থ বা ফিফথ স্ট্যাম্পের ওই পার্টিকুলার করিডোরটাতে বিরাট কোহলি স্ট্রাগল করেছেন জিমে অ্যান্ডারসনকে দেখেছি আমরা ইংলিশ বিভিন্ন বোলারকে দেখেছি ফোর্থ বা ফিফ্থ স্ট্যাম্পের ওই জায়গার বল বিরাট কোহলি অফ স্ট্যাম্পের অবস্থান সম্পর্কে সচেতন থাকতে পারেননি মাথা পরে যাচ্ছিল কিন্তু এখানে একটা ব্যাপার উল্লেখযোগ্য সেটা চেন্নাইয়ের মতো জায়গাতে কিংবা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল জায়গাগুলোতে ওই ধরনের সুইং পাবেন কি না পেইস বোলাররা অর্থাৎ ইংলিশ কন্ডিশনে যেভাবে বিরাট কোহলিকে রিসিভ করা যায় ফোর্থ বা ফিফথ স্ট্যাম্প করিডোর থেকে সেটা এই ধরনের কন্ডিশন ওইভাবে করা যাবে কি না তারপরেও আমার কাছে মনে হয় ইফ ইউ হ্যাভ ইউর পেইস পেইস থাকলে ডেফিনেটলি সেটা একটা বাড়তি ফ্যাক্টর নাহিদ রানার কথা আমি পার্টিকুলারলি বলছি যেহেতু নাহিদ রানার পেস রয়েছে আউটসাইড অফ স্ট্যাম্প ফোর্থ বা ফিফথ স্ট্যাম্পের যে করিডোরটা রয়েছে সেই করিডোরটাতে একটু এক্সট্রা বিট অফ হাইট যদি তিনি প্রডিউস করতে পারেন ডেফিনেটলি দুইটা বা তিনটা স্লিপ রাখলে পরে সেটাও বিরাট কোহলির জন্য একটা বড় জায়গা হতে পারে কিন্তু সেক্ষেত্রে এক্সট্রা পেসটা খুব গুরুত্বপূর্ণ যেটা অন্যান্য বোলারের ক্ষেত্রে আপনি খুব সিম্পলি চিন্তা করে দেখেন যে অন্যান্য বোলার যদি আপনার আনলেস অর আনটিল ওই লেভেলের সুইং না থাকে আপনি কিন্তু বিট করতে পারবেন না সো বল মুভ করানোটা খুব গুরুত্বপূর্ণ আর যদি আপনার বল মুভ করানোর ক্যাপাবিলিটি ওই লেভেলে না থাকে এক্সট্রা র পেসটাও সেক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা র পেস থাকলে হয় কি ছোটো ছোটো মুভমেন্ট তখন আবার বড় মুভমেন্ট লাগে না বড় মুভমেন্ট থাকলে পরে ব্যাটসম্যান তখন অনেক কিছু বুঝে যান ছোট ছোটো মুভমেন্টগুলো থাকলে তখন সেটা একটা ডিসিভিং ফ্যাক্টর হিসেবে কাজ করে তারপরেও আমার কাছে মনে হয় আপনি গেল দুই বছর যদি পর্যালোচনা করেন ইন্ডিয়ার মাটিতে স্পিনের ওই জায়গা থেকে আলটিমেটলি বিরাট কোহলিকে ট্র্যাপ করার অনেক জায়গা আছে আশা করছি এই জায়গাগুলো বাংলাদেশ টিম গবেষণা করবে এবং তারা সেই অনুযায়ী কাজ করবে বা কাজ করছে এখন পর্যন্ত বাট এই যে পার্টিকুলার জায়গাগুলো একটা প্লেয়ারের ফুটেজ বিশ্লেষণ করে তার সামগ্রিক ক্রিকেটিং ক্যারিয়ার তার সাম্প্রতিক ফর্ম সেই জায়গাগুলোতে ফুটেজ বিশ্লেষণ করে এই কাজগুলো কিন্তু একটা টিম অ্যানালিস্টের এবং সেই অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে এই ব্যাটালগুলো হয় বিরাট কোহলি ইজ এ গ্রেট ব্যাটার নট অনলি গ্রেট আমার কাছে মনে হয় যে সর্বকালের অন্যতম সেরাদের একজন বাট তারও ছোট ছোট কিছু কিছু জায়গায় কিন্তু ল্যাকিংসের জায়গা আছে যেটা অপোনেন্ট ওই জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করে সো আমার মনে হয় যে বাংলাদেশ টিমও সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ